প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের নতুন ছবি বিদ্রোহীতে শাকিব খানের নায়িকা থাকছেন কোয়েল মল্লিক, এমন খবর জাগো নিউজের বিনোদন বিভাগে গেল 8ই ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। সেই খবরে বলা হয়েছিল কোয়েল ছাড়াও এই ছবিতে শাকিবের সঙ্গে থাকবেন আরও এক নায়িকা, তবে কে হবেন সেই নায়িকা সে নিয়ে চলছিল আলোচনা। অবশেষে শাকিব নিজেই জানালেন ছবিতে আরেক নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার জনপ্রিয় নায়িকা সায়ন্তিকাকে। শাকিব বললেন কোয়েলের বিষয়টি এখনও চূড়ান্ত নয়, তবে বিদ্রোহী ছবিতে দুইটি নায়িকা থাকবে এটা চূড়ান্ত। তাদের একজন কলকাতার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে 15ই মার্চ থেকে এই ছবির শুটিং শুরু হবে। ঈদে মুক্তির জন্য ছবিটি নির্মিত হবে বলে জানিয়েছেন শাকিব খান। সায়ন্তিকা কলকাতার বেশ আলোচিত নায়িকা, বাংলাদেশও কদর কম নয় তার। তিনি আওয়ারা, হিরোগিরি এবং অভিমান ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন দর্শকের। বিদ্রোহী ছবিটি পরিচালনা করবেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজীব বিশ্বাস। তিনি দেবের বাগলু জিতের পাওয়ার নামক সুপারহিট ছবি নির্মাণ করেছেন। এই প্রতিবেদনটি লেখার সময় নির্মাতা রাজীব বিশ্বাস অবস্থান করছেন গুলশানের শাকিবের বাসভবনে, সেখানে ছবির গল্প নিয়ে মিটিং করছেন শাকিবের সঙ্গে। বর্তমানে শাকিব খান যৌথ প্রযোজনার একটি ছবি নবাব এবং বাংলাদেশের অহংকার ছবি দুটিতে কাজ করছেন। মিডিয়া জগতের যে কোনো খবরাখবর পেতে আমাদের মিডিয়া নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসুন আমাদের ফেসবুক ফ্যান পেজে facebook.com/medianews24.official। এছাড়াও আমাদের ফেসবুকে একটা হিউজ একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে আপনি জয়েন করতে পারেন facebook.com/groups/medianews24.official। টুইটারও আসতে পারেন twitter.com/medianews24bd। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনার অসংখ্য ভালো থাকবেন।